একাদশ ও উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার জন্য উচ্চ শিক্ষা সংসদের তরফ থেকে অ্যাপসের ব্যবস্থা করা হলো, দেয়া হলো একাধিক নির্দেশিকা। এই মুহূর্তে এই একাধিক নিয়ম প্রত্যেকটা ছাত্রছাত্রীকে মানতে হবে। এ থাকবে ইনভিজিলেটর, সাথে থাকবে সিকিউরিটি ইনচার্জের ঘরে পুলিশ, একাধিক সেক্রেটারি সহ একাধিক পদ থাকবে এ উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। আর একই সাথে একাধিক রুলস রেগুলেশন তৈরি করা হয়েছে, কোনো ছাত্রছাত্রীর পরীক্ষা কোন ক্ষেত্রে বাতিল হতে পারে এই মুহূর্তে সমস্তটা বোর্ডের তরফ থেকে অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হলো। এক একটা বিষয় তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা একাদশ এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছ, আমার ভাই বোন রয়েছ, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটা থেকে সম্পূর্ণ ও বিষয় তোমরা জানতে পারবে পরীক্ষার একাধিক নতুন নিয়ম সম্পর্কে, যেটা এবছরের উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্যই জারি করা। কাজেই সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো, আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে আছে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ফাইনাল পরীক্ষাকে সুষ্ঠুভাবে চালনা করার জন্য সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য কিন্তু পরীক্ষার কেন্দ্রে ভেনু সুপারভাইজার আর ইনভিজিলেটর, কনভেনর, যুগ্ম কনভেনর, একই সাথে সেন্টার সিকিউরিটি ইনচার্জ, একই সাথে থাকবে সেন্টার ইনচার্জ, সেন্টার সেক্রেটারি, এরকম বহু পদ থাকবে যাতে পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়া হয়। এছাড়া এই মুহূর্তে এ উচ্চ মাধ্যমিক বোর্ডের সভাপতি পরীক্ষার জন্য কিন্তু একাধিক নির্দেশ দিল, ও অ্যাপসের ব্যবস্থা থাকবে, পুলিশ থাকবে, এ অ্যাকচুয়ালি সেক্রেটারি ইনচার্জের ঘরে ডিরেক্টর থাকবে, কার কী পদ রয়েছে এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কী ভুল করলে ছাত্রছাত্রীদের খাতা বাতিল করে দেওয়া হবে এবং স্কুলও দায়ী থাকবে না। একাধিক নির্দেশিকা এই কিছুক্ষণ আগে কিন্তু রীতিমতো জারি করা হয়েছে উচ্চশিক্ষা সংসদের তরফ থেকে। এই নির্দেশগুলোর মধ্যে তোমাদের অর্থাৎ আমার ভাই বোন ছাত্রছাত্রীদের যে নির্দেশিকাগুলো একান্তই জানা প্রয়োজন পরীক্ষার আগে, সমস্তটাই তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে তোমাদের প্রত্যেকে বলে রাখি, তোমাদের একাদশ এবং উচ্চ মাধ্যমিকের সময়সীমাকে কিভাবে তোমরা ইউটিলাইজ করে ভালো নম্বর কম সময়ে পেতে পারবে তা নিয়ে কিন্তু ডেডিকেটেড একটা ভিডিও বানিয়েছি, এই ভিডিওটা অবশ্যই দেখো, অনেক হেল্প করবে তোমাকে তোমার ফাইনাল পরীক্ষার রেজাল্ট ভালো করতে। তো মেইন টপিকে চলে আসি। প্রথমে যেটা এবছরের ফাইনাল পরীক্ষাকে সুষ্ঠুভাবে নেয়ার জন্য করেছেন সেটা হলো মেটাল ডিরেক্টর, অর্থাৎ মেটাল ডিরেক্টরের মাধ্যমে তোমার হাতে কোনো ও অ্যাকচুয়ালি মেটাল আছে কি না সেটা পর্যালোচনা করবেন। অ্যাকচুয়ালি মেটাল ডিরেক্টর একটা মেশিন যার মাধ্যমে কিন্তু তোমার আর কাছে কোনো স্মার্টফোন বা কোনো মেটাল বা কোনো ইলেকট্রিক গ্যাজেট আছে কি না তার সমস্ত কিছু যন্ত্র অ্যাকচুয়ালি পর্যালোচনা করতে পারে। সেই কারণে তুমি যখন তোমার সেন্টারে ঢুকবে তখন কিন্তু তোমাকে মেটাল ডিরেক্টরের দ্বারা পর্যালোচনা করা হবে, এবং তোমার সাথে যদি কোনো রকম ও মেটাল কিংবা ইলেকট্রিক গ্যাজেট থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাকে পরীক্ষার হলে ঢুকতে দেয়া হবে না। পরবর্তী নির্দেশ, ভেনু সুপারভাইজারের ঘরে থাকবে পুলিশ। তোমাদের যে প্রশ্নপত্র ফাইনাল পরীক্ষায় যখন স্কুলে আসে তখন ভেনু সুপারভাইজার সেটাকে রিসিভ করে, যখন ভেনু সুপারভাইজার প্রশ্নপত্র রিসিভ করবে ভেনু সুপারভাইজারের সাথে থাকবে এবার পুলিশ, সেই পুলিশ রীতিমতো পর্যালোচনা করবেন, দেখবেন যে প্রশ্নপত্রকে রিসিভ করার পর পরীক্ষার আগেই ঠিক প্রশ্নপত্রকে খোলা হচ্ছে কি না, এবং প্রশ্নপত্রকেও খোলা হবে ভেনু সুপারভাইজার খুলবেন এর পুলিশের এর আর নজরদারির সামনে। তার মানে বুঝতেই পারছ প্রশ্নপত্র ফাঁসের কারণে কিন্তু ভেনু সুপারভাইজারকে নজরদারি রাখার জন্য আরও একটা এক্সট্রা বিষয় চাপিয়ে দিল, সেটা হচ্ছে পুলিশ থাকবে এখন ভেনু সুপারভাইজারের ঘরে। এরপরে এবছরের ফাইনাল পরীক্ষার জন্য উচ্চশিক্ষা সংসদ আরও যে অভিনব একটি উদ্যোগ নিয়েছেন সেটা হচ্ছে ট্র্যাকিং সিস্টেম, অর্থাৎ হচ্ছে অ্যাপসের মাধ্যমে সমস্ত কিছু পর্যালোচনা করা।
ভেনু সুপারভাইজার থেকে শুরু করে এ গেটে যে মেটাল ডিরেক্টর রয়েছে সেটা থেকে শুরু করে এ অফিসার ইনচার্জ রয়েছে এবং সেন্ট্রাল সেক্রেটারি রয়েছে, এই সমস্ত কিছু যাদের যাদের কাজ আছে বা টিচার রয়েছে তারা সঠিকভাবে সমস্ত কাজ করছে, তো সেই সমস্ত কিছুকে ট্র্যাকিং সিস্টেমের দ্বারা ট্র্যাক করা হবে মোবাইল অ্যাপসের মাধ্যমে, যেটা সরাসরি সমস্ত সেন্টারের তথ্য পৌঁছে যাবে উচ্চ শিক্ষা দপ্তরের কাছে, মানে তোমাদের উচ্চ মাধ্যমিক বোর্ডের কাছে। এক্ষেত্রে এ কোনো রকম সমস্যা সৃষ্টি হওয়ার কথাই না, মানে বুঝতেই পারছো কখন খাতা দিচ্ছে, কেউ স্মার্টফোন নিয়ে আসছে কি না, কেউ অসৎ পদ্ধতি অবলম্বন করছে কি না, সমস্ত খবরাখবর কিন্তু অ্যাপসের মাধ্যমে বোর্ডের কাছে চলে যাবে। সেটাই হচ্ছে ম্যানুয়াল ট্র্যাকিং রীতিমতো ও স্মার্ট ওয়েতে কিন্তু বোর্ড রীতিমতো তৈরি করেছে। এর পরবর্তীতে থাকবে গোপন ফর্ম ফিল আপ। এটা অবশ্য তোমাদের জন্য না, এক্সামিনার রয়েছে বা যারা ম্যানেজ করবে পুরো সিস্টেমটা তাদের জন্য ও তাদের দায়িত্ব অনুযায়ী কোনো শিক্ষক শিক্ষিকাও স্মার্টফোন বা ইলেকট্রিক গ্যাজেট নিয়ে কিন্তু রীতিমতো পরীক্ষার কক্ষে প্রবেশ করতে পারবে না। স্মার্টফোন একেবারে অ্যালাউ নেই, কোনো ব্যক্তি ক্লাসরুমে বা পরীক্ষার কক্ষে স্মার্টফোন নিয়ে যেতে পারবে না। স্মার্টফোন ছাড়াই শিক্ষক শিক্ষিকাদের যেতে হবে, পরীক্ষা সুষ্ঠুভাবে নিতে হবে। তার মানে তোমরা বুঝতেই পারছো শুধুমাত্র ছাত্রছাত্রী না, ছাত্রছাত্রী ছাড়াও শিক্ষক শিক্ষিকাদের কোনো স্মার্টফোন ইলেকট্রিক গ্যাজেট অ্যালাউ নেই। যদি এই নিয়মের কোনো অনিয়ম হয় তা শিক্ষক শিক্ষিকা হোক বা যে কোনো ব্যক্তি হোক বা স্টুডেন্ট হোক তাদের প্রতি কড়া ব্যবস্থা নেবে বোর্ড রীতিমতো, সেটা কিন্তু ফর্মের মাধ্যমে তারা জানিয়ে দিয়েছেন। এরপরে তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড সংগ্রহ করার সময় স্কুল থেকে কিন্তু পরিষ্কারভাবে নিয়মকানুন জানিয়ে দেওয়া হবে। যদি মোবাইল ফোন বা ইলেকট্রিক কোনো ডিভাইস তোমরা নিয়ে ধরা পড়ো তাহলে তোমার অ্যাডমিট কার্ডকে বাজেয়াপ্ত করে তোমার পরীক্ষা কিন্তু বাতিল করে দেওয়া হতে পারে। এই বিষয়ে কিন্তু স্কুল কোনো রকম দায়বদ্ধতা মধ্যে থাকবে না, সেটাও পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। কাজেই আমার প্রত্যেকটি ভাই বোনকে রিকোয়েস্ট করব, একেবারেই তোমরা ইলেকট্রিক গ্যাজেট নিয়ে যাবে না, স্মার্টফোন নিয়ে যাবে না, এগুলো নিলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে তোমাদের সাথে। আর বাদ বাকি যে বিষয়গুলো রয়েছে তোমরা প্রত্যেকেই জানো, নকল করা বা চিরকুট নিয়ে যাওয়া বা টুকলি করা এই ধরনের বিষয় যদি ঘটে তাহলে তো কড়া শাস্তির ব্যবস্থা থাকবে। একই সাথে এ অনেক এরকম ছাত্রছাত্রী আছে যারা কিন্তু পরীক্ষা দিয়ে পরীক্ষার খাতায় নিয়ে যায়, আর এই ধরনেরও কিন্তু কেস দেখা গেছে। এইগুলো যাতে না হয় সেগুলো ইনভিজিলেটরকে দেখতে হবে। একই সাথে আরও একটা বিষয় হয় খুব মারাত্মক গুরুত্বপূর্ণ, পরীক্ষা শেষে বা শেষ পরীক্ষার দিন দেখা যায় আর স্কুলকে ভাঙচুর করা, কিছু ছাত্রছাত্রী এটা করে থাকে। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমাদের স্কুল, তোমাদের টাকা দিয়ে স্কুল তৈরি করা, তোমাদের জন্য স্কুল, শিক্ষার উদযাপন স্কুল, সেই কারণে স্কুল ভাঙার পরিকল্পনাই করবে না। আর স্কুল ভাঙচুর করে কিন্তু কোনো লাভ নেই, তোমাদের কোনো লাভই হবে না। এছাড়া আরও একটা বিষয় তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এটা ভয় দেখানোর জন্য নয়, এটা বাস্তব। এতদিন ধরে কি হতো, পরীক্ষা দেওয়াকালীন কোনো পুলিশ চাইলে পরীক্ষার কক্ষে বা বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারতো না, কিন্তু এবার তাদের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা। সেই কারণে আইন শৃঙ্খলার কথা যদি আসে, কোনো কিছু আইন ভঙ্গ করার কথা যদি আসে তাহলে কিন্তু স্কুল কিংবা কক্ষে পুলিশ প্রবেশও করতে পারে, সেটাও কিন্তু এবারের নির্দেশিকায় রয়েছে। মানে টোটাল তোমরা বুঝতেই পারছো আরও একাধিক নির্দেশিকা রয়েছে, মানে এবার কিন্তু অনেকটাই কড়াকড়ি হতে চলেছে। এক হচ্ছে প্রশ্ন যাতে ফাঁস না হয়, ছাত্রছাত্রীরা যাতে অসৎ পদ্ধতি অবলম্বন করে পরীক্ষা না দেয়, এই হচ্ছে মোটামুটি বিষয় যেটা তোমাদের প্রত্যেকের জানা প্রয়োজন পরীক্ষার আগে। এবং তোমরা যখন অ্যাডমিট কার্ড পাবে তখন কিন্তু স্কুল থেকেও একাধিক বিষয় তোমাদের জানাবে, যেটা রীতিমতো ও কিন্তু জানানো হয়েছে বোর্ডের তরফ থেকে। তো এই নির্দেশিকাগুলো কিন্তু প্রত্যেকের মানতেই হবে। এবার নির্দেশিকা দেখে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোমাদের রীতিমতো বলে দিয়েছি কিভাবে অল্প সময়ে এই যে শেষ কয়েকটা দিন, শেষ দিনই কিন্তু প্রত্যেকের জন্য একটা অস্ত্র, এই শেষ অস্ত্রকে বা শেষ দিনগুলোকে কিভাবে তোমরা কাজে লাগিয়ে ভালো নম্বর তুলতে পারবে খুব অল্প সময়ে, ইনফ্যাক্ট খুব ভালো নম্বরও পেতে পারবে, তা নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও করেছি। এই ভিডিও এখানে তোমরা ক্লিক করো, এই ভিডিওটি দেখো, তোমাদের প্রত্যেকের এর মানসিকতা চেঞ্জ হবে এবং তোমরা এখন যে সময় আছে
5 কি 10 দিন সেটাকে কাজে লাগিয়ে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আর বাকি তোমাদের ফাইনাল পরীক্ষা নিয়ে বোর্ডের যে নিয়ম সে নিয়ম সম্পর্কে তোমাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমাদের প্রত্যেকের পরীক্ষার জন্য অল দ্য বেস্ট।